করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট। গত 8 মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাস বিষয়ক স্বাস্থ্য বিভাগের এক সভায় জনসমাগম এড়াতে কসবা সীমান্ত হাট বন্ধ রাখার ব্যাপারে আলোচনা করা হয়। এর প্রেক্ষিতে সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির বৈঠকে অনির্দিষ্টকালের জন্য হাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলা সাগর সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটিও বৈঠক করে হাট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় কসবা সীমান্ত হাট কর্তৃপক্ষকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, হাট ব্যবস্থাপনা কমিটির বৈঠকে হাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আবার দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হাট খুলে দেওয়া হবে বলে জানান।